মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। এখন বাংলাদেশে ফোর্থ জেনারেশনের যেসব মেডিসিন আছে, যেগুলো মন্টিলুকাস থেকেও তৈরি হয়, যেগুলোতে ক্ষতিও করে, সাইড ইফেক্ট অনেক বেশি, এগুলো আপনাকে ভেবে নিতে হবে। আরেকটা হলো, আপনি ন্যাচারোপ্যাথিতে আপনি যত বেশি রসুন খেতে পারবেন, আপনি মধু দিয়ে রসুন খান, ভেজে খান, ব্ল্যাক গার্লিক খান, রেড গার্লিক খান, যত ধরনের রসুন আছে সকল ধরনের রসুন আপনাকে খাওয়ার বারবার অভ্যাস করতে হবে। অ্যাজমা যাদের আছে তাদের খাবার সম্পূর্ণ গরম হইতেই হবে, বারবার বারবার গরম করতে হবে। ফ্রিজের খাবার আপনাকে খাওয়া চলবে না, খেলো ফ্রিজ থেকে বের করে গরম করে সব ধরনের খাবার খেতে হবে। সকল ধরনের চিনি, সকল ধরনের মিষ্টি আপনার জন্য কিছুটা হলেও ক্ষতি করবে। তবে আপনি খুরমার মিষ্টি, খেজুরের মিষ্টি, কিশমিশের মিষ্টি খেতে পারবেন, সেখানে চিনিতে যতটা ক্ষতি করবে ততটা হয়তো ক্ষতি আপনাকে করবে না, কিন্তু দধি, রসগোল্লা, জিলাপি এই জাতীয় মিষ্টিগুলো আপনার জন্য ভয়ানক ক্ষতিকারক। অ্যাজমার রুগী এই ঋতুতে অন্তত, মানে আমি এই ঋতুটাকে ধরে নিচ্ছি, মাস পর্যন্ত আপনার রাতের সময়টা, মানে বিশেষ করে রাত্র 12টা থেকে 1টা থেকে 2টা থেকে আরম্ভ করে 5টা পর্যন্ত এই সময়টা অনেক সতর্ক থাকতে হবে। কখনো দেখবেন গরম লাগে, কখনো দেখবেন ঠান্ডা লাগে, কখনো হাত ঘামে, কখনো পা ঘামে, কখনো নাক ঘামে, কখনো মাথা ঘামে, কখনো গলা ঘামে, কখনো জানলা খুলে শুতে মন চায়, কখনো এসি ছেড়ে শুতে মন চায়, কখনো পাখা ছেড়ে শুতে মন চায়, কখনো পাখাও খারাপ লাগে, কখনো এসিও খারাপ লাগে। তবে গরম পানি দেওয়া গোসল সকাল বিকাল আপনি করতে পারেন, এটার ফলে সম্পূর্ণ হালকা কুসুম গরম পানিতে গোসল, কুসুম গরম পানি খাওয়া, লিগার চা খাওয়া, এগুলো আপনাকে বিবর্তন পরিবর্তনের জন্য, এই কোল্ডেরা যে ডাস্টা আছে সাইনোসাইটিস থেকে বাঁচার জন্য এগুলো আপনাকে প্রচেষ্টা চালাই যাইতে হবে। অনেক রুগীর এই প্রশ্ন করে যে হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে, চুল ঘামে, এটা কোল্ডেরাজির একটা বিরাট লক্ষণ, এবং এই রুগীরা কোনো ঠান্ডা জিনিস খেতে পারবে না, কিন্তু সে ঠান্ডা পানি খেতে চায়, ঠান্ডা শরবত খেতে চায়, ঠান্ডা খাবার খেতে চায়, সব খাবার তাকে 100% মাইক্রোওভেনে হোক যেভাবে হোক গরম করে খেতে হবে। এছাড়া এটার মুক্তির কোনো পথ নাই, এটা আস্তে 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 আস্তে, কিন্তু যদি সে ঠান্ডা পানি বন্ধ না করে, গরম পানি না খায়, গরম জিনিস, গরম বলতে আমি বুঝাবো রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, লবঙ্গ, দারচিনি প্রতিদিন অন্তত সকালে রাতে 2টা ই খাইতেই হবে, রসুন অথবা রসুন অনেক বেশি খেতে হবে। আর আজকে থেকেই এই রুগীকে সাদা সরষা ভর্তা, মানে হলুদ সরষাকে আমরা সাদা বলি, হলুদ সরষা প্রতিদিন ভর্তা করে খেতে হবে। ওটা যদি ভর্তা করে আপনি ফ্রিজে রেখে দেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনি আধা কেজি পরিমাণ একসাথে ভর্তা করে মধু দিয়ে রাখবেন, তাহলে টেস্টও ভালো থাকবে, ফাঙ্গাসও পড়বে না, এবং ওইটা দরকার হলে ডিপে রাখবেন। এরপরেও আপনি সরষা বাটা খেতে হবে, আর সকল তরকারিতে রসুন, পেঁয়াজ, আদা, সরষা, কাঁচামরিচ পরিমাণে একটু বেশ বাড়াই দিতে হবে, এবং আপনাকে প্রতিদিন 2টা ডিম খাওয়ার ব্যবস্থা করতে হবে, 2টাই যেন পোজ ডিম হয়। শুধু কুসুমটা হলেও 2বার খেতে হবে। এরকম খেতে খেতে একদিন হয়তো আলহামদুলিল্লাহ আপনার এই যে হাতে হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে এবং হাতটা খসখসে হয়ে যাচ্ছে, এটা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। কিন্তু যদি আপনার এটা সঠিক চিকিৎসা না হয় তাহলে আপনার একটু চর্মরোগ দেখা দিতে পারে, চর্মরোগগুলি অপরদূষিত স্থানে বেশি দেখা দিবে। তো চর্মরোগ ভালো করতে যে যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক খান তাহলে আবার অ্যাজমার দিকে টার্ন নিতে পারে। এই জিনিসগুলিও যাদের হাত ঘামে, পাও ঘামে, যাদের হাত ঠান্ডা, পা ঠান্ডা, মাথা ঠান্ডা, তারা কিন্তু খেয়াল রাখবেন, এবং এটার জন্য সঠিকভাবে ন্যাচারোপ্যাথির চিকিৎসাটা করলে এটার থেকে আপনি মুক্তি পেতে পারেন, নাহলে আপনাকে কঠিন চর্মরোগের দিকে নিয়ে যেতে পারেন।